হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের প্রত্যেককে আর পি এডুকেশনের স্বাগত জানাই লক্ষ্য হোক তোমাদের মিশন ডাব্লিউ বি প্রাইমারি ডেট দু আজকের টপিক সিডিপি তোমরা জানো দিন বিকাল পাঁচটায় আমরা সিডিপি ক্লাস আলোচনা করি আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে সিডিপি সাবজেক্টের বুদ্ধি বুদ্ধির আমরা বেসিক কনসেপ্টটা সমস্তটা নিয়ে নেব তারপর ধীরে ধীরে আলাদা আলাদা দু একটি করে ক্লাসে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেখানে স্পেশালি আমরা আলোচনা করবো ইতিমধ্যে এগারোটি ক্লাস হয়ে গেছে আজকে বারো নম্বর ক্লাস প্রায় দশ থেকে এগারোটি ক্লাস আমরা করেছি তার মধ্যে প্রায় ছ থেকে সাতটি প্রায় সাত থেকে আটটি বলা চলে তথ্য যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা কমপ্লিট করে ফেলেছি আর মাত্র পাঁচ ছটা তত্ত্ব করলেই কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা ইজি টপিকগুলো ধরবো ঠিক আছে চলো বুদ্ধিটা আমরা দেখে নিই তোমরা প্রত্যেকে ক্লাস করবে তারপর লাইক কমেন্ট করবে ভালো লাগলে তারপর প্রচুর পরিমাণে শেয়ার করবে দেখো শুরু করছি বুদ্ধি আচ্ছা বুদ্ধি কি এটা আমরা প্রত্যেকেই জানি কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স এটা আমরা প্রত্যেকেই জানি বুদ্ধি যে কোনো কিছু কথা বলার আগে ভেবে যে কথাটা বলে সেটাই এক প্রকারে বুদ্ধি কিন্তু বলছি বুদ্ধি একটি মানসিক ক্ষমতা প্রশ্ন আসে বুদ্ধি কিসের সমন্বয় অ্যান্সার হয়ে যাবে তখন মানসিক ক্ষমতার সমন্বয় যেগুলো হাইলাইট করে দেবো সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে বা নন ডাউন করে রাখবে বলছি যত সহজে একে অনুভব করা যায় তত সহজে কিন্তু বুদ্ধির সংজ্ঞা দেওয়া যায় না যেভাবে আমরা এক কথাই বলতে পারি কিন্তু সুন্দরভাবে সংজ্ঞা দিতে গেলে তাকে একটু বিশ্লেষণ করতে হয় প্রাণীর বুদ্ধির প্রকাশ তার আচরণের মাধ্যমেই ঘটে তাহলে প্রাণীর যে বুদ্ধি তার প্রকাশ কিসের মাধ্যমে ঘটে তার আচরণের মাধ্যমে ঘটে তার যে বুদ্ধি আছে তোমার যে বুদ্ধি আছে তা তোমার আচরণের মাধ্যমেই ঠিক আছে সেখানেই প্রকাশ পাবে বলছে এই আচরণগুলিকে একসঙ্গে করেই বুদ্ধি সম্পর্কে বলা যায় যে সমস্ত আচরণগুলিকে তোমার আমি যদি দখল করে নিয়ে বলতে পারি তো তারপরেই একটা সুস মানে কি বলো সুস্পষ্ট একটা সংজ্ঞা দিতে পারবো বলছে বুদ্ধি একটি জটিল প্রক্রিয়া বুদ্ধি কেমন প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া একাধিক ক্ষমতার মিলিত প্রচেষ্টা হল বুদ্ধি অর্থাৎ বুদ্ধির মধ্যে কিন্তু একাধিক ক্ষমতা আছে অর্থাৎ মানসিক ক্ষমতার সমন্বয় একটু আগেই আমরা বললাম উপরে দেখতে পাচ্ছি বুদ্ধি একটি মানসিক ক্ষমতার সমন্বয় তাহলে বুদ্ধি একটি জটিল প্রক্রিয়া মানসিক ক্ষমতার সমন্বয় এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে রাখো এবং বলছে একাধিক ক্ষমতারও মিলিত প্রচেষ্টা হলো বুদ্ধি আরও বলা যায় বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা চারটে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম জটিল প্রক্রিয়া একাধিক ক্ষমতার সমন্বয় তারপর কি পেলাম বিমূর্ত চিন্তা করার ক্ষমতা হলো বুদ্ধি আর একটা হচ্ছে মানসিক ক্ষমতার সমন্বয় চারটি আমরা তথ্য পেলাম এরপর বিভিন্ন মনোবিজ্ঞানী কি সব মানে যে সমস্ত দিয়েছেন সংজ্ঞা সেগুলো আলোচনা করব। মনোবিজ্ঞানী স্টান এখানে বলে রাখি স্টার্নের কথা বলে যখনই বলতে যাবে তোমরা দেখবে যে এটাকে মনে রাখবে জৈবিক সংজ্ঞা বুদ্ধির জৈবিক সংজ্ঞা তো মনোবিজ্ঞানীর স্টান কি বলেছেন বুদ্ধি হলো জীবনের নতুন সমস্যাবলী এবং পরিস্থিতি সময়ের সঙ্গে অভিযোজন করার ক্ষমতা খুব ভালো একটি সংজ্ঞা মনে রাখবে এটা মনোবিদ স্টার্ন বলেছিলেন কি বলেছিলেন জৈবিক সংজ্ঞা কিন্তু বুদ্ধির জৈবিক সংজ্ঞা তো মনোবিক বিভিন্ন রকম সংজ্ঞা হয় জৈবিক মনস্তাত্ত্বিক কার্যকরী ইত্যাদি তো এটা বুদ্ধি বলছেন যে বিভিন্ন যে জীবনের সমস্যা আছে সেই পরিস্থিতি সমূহ আছে তার সঙ্গে অভিযোজন করার ক্ষমতা নেক্সট কি বলছে মনোবিদ বাকিংহাম মনোবিদ বাকিংহাম কি বলছেন উনি বলছেন এগুলো মনে রাখবে কোনো জৈবিক মনস্তাত্ত্বিক ইত্যাদি বিষয়গুলো বাকিংহাম বলছেন যে শিখনের সামর্থ্যই হলো বুদ্ধি একদম ইজি কিন্তু প্রশ্নে এইগুলি দিয়ে দেবে কারণ খুব বেশি সংখ্যা বড় দেবে না যেমন শিশু বিকাশের ক্ষেত্রে রুশো এই এইগুলো তোমরা পড়েছো দেখো বলছে শিখনের সামর্থ্য হল বুদ্ধি বুদ্ধি কি শিখনের সামর্থ্য কে বলেছেন বাকিংহাম বলেছেন নেক্সট মনোবিজ্ঞানী মনোবিজ্ঞানী ডিয়ারবর্ন অর্থাৎ মানসিক জৈবিক মনস্তাত্ত্বিক সমস্তগুলি আমরা আলোচনা করছি তোমরা টেক্সচুয়াল পড়লে বুঝতে পারবে কারগুলো জৈবিক কোনগুলো তবুও আমি নামগুলো তোমাদের তোমরা যদি জানতে চাও কমেন্টে জানো আমি তাহলে বলে দিচ্ছি এখন এটা বলে দিই আগে মনোবিজ্ঞানী ডিয়ারবর্ন কি কী বলেছেন যে শিখনের ক্ষমতা বা অভিজ্ঞতা দ্বারা উপকৃত হওয়ার ক্ষমতাই হলো বুদ্ধি অর্থাৎ এখানে এটুকু মনে রাখবে উপকৃত হওয়া কে বলেছেন মনোবিজ্ঞানী মনোবিজ্ঞানী ডিয়ারবর্ন বর্ণ শিখনের ক্ষমতা বা অভিজ্ঞতা দ্বারা উপকৃত হওয়াই হল বুদ্ধি ঠিক আছে এই ছোট্ট ছোট্ট শব্দগুলো মনে রাখবে এগুলি চোখে ঠেকলেই বুঝতে পারবে অ্যান্সার এবার বলে দিই যে বুদ্ধির জৈবিক সংখ্যা বিভিন্ন মানুষ দিয়েছিলেন পিকাসো পাসকাল কাপকা প্রমুখ এদের দৃষ্টিভঙ্গিও যেমন দেখা যায় তেমন আলোচনা করলাম স্টান স্টার্ন হচ্ছে বুদ্ধির জৈবিক মনস্তাত্ত্বিকের ক্ষেত্রে অনেক আছে হেভ আছে বার্ট বি ইউ আর টি মনস্তাত্ত্বিকের যে সংজ্ঞা দিয়েছেন বার্ট দিয়েছেন সিরিল বাট বা ক্রিল বাট ডিও হেভ হেভ আছে ডিও হেভ আরও আছে এগুলো হচ্ছে মানসিক বিনেট আছে বিনেট এর নামটা তোমরা জানো বিনেট এগুলো হচ্ছে বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞা দিয়েছেন এনারা বিনেট আর কার্যকরী আছে কার্যকরী কারা দিয়েছেন পিয়ারন বলতে পারো ও এন পিয়ারন ইনিও দিয়েছিলেন কিন্তু এছাড়াও থন্ডাইক বেলার প্রমুখ আছে এগুলো কার্যকরী এগুলো তোমরা টেক্সটুয়াল বই থেকে পেয়ে যাবে এবার আমরা আলোচনা করব বুদ্ধির বৈশিষ্ট্য আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুব ইজি টপিক এখান থেকে খুব কঠিন কোশ্চেন আসবেই না এর অভিক্ষা তত্ত্বগুলো থেকে আসবে যেগুলো আলাদা ক্লাসে করব বুদ্ধির বৈশিষ্ট্য যে তবে এগুলো জেনে রাখো এমসি সলভ করতে সুবিধা হবে বুদ্ধি একটি মানসিক ক্ষমতার সমন্বয় যেটা আমরা সংজ্ঞাতেই পেয়ে গেছিলাম সেটাই হচ্ছে বৈশিষ্ট্য অতএব যেগুলো বলব একটু মাথায় রেখে শুনবে অর্থাৎ একাধিক মানসিক উপাদান বা ক্ষমতা একত্রিত হয়ে বুদ্ধির কাজ সম্পন্ন করে একই ব্যাপার ডিটেলসে বলার কিচ্ছু নেই সংজ্ঞাতেই পেয়ে গেছি দু নম্বরে কি বলছে বুদ্ধি প্রাণীর অভিযোজন ঘটাতে সাহায্য করে তাহলে যদি বলে যে বুদ্ধির একটি বৈশিষ্ট্য কী চারটে অপশান থাকবে তার মধ্যে থাকবে অভিযোজন ঘটাতে পারে অ্যান্সার হয়ে যাবে সেটাই বলছে ব্যক্তি বা প্রাণীর নতুন পরিস্থিতি বা পরিবেশে মানিয়ে চলতে বুদ্ধি সাহায্য করে অর্থাৎ অভিযোজনে সাহায্য করে বিভিন্ন পরিবেশে মানিয়ে চলতে বুদ্ধি আমাদের সাহায্য করে তিন নম্বরে কি বলছে বুদ্ধির ফলে ব্যক্তি বিমূর্ত চিন্তা করতে পারে বুদ্ধির ফলে ব্যক্তি কীরকম চিন্তা করতে পারে মূর্ত বিমূর্ত উভয়ই নাকি কোনোটাই নয় অ্যান্সার হয়ে যাবে বিমূর্ত চিন্তা করতে পারে মূর্ত তো পারেই মূর্ত জগতের উদাহরণ দিতে হবে ঠিক আছে মূর্ত জগতের বাইরে চিন্তা ভাবনা করতে গেলে বুদ্ধিরই তখন প্রয়োজন হয় মূর্ত পারবেই সবাই পারবে কিন্তু বিমূর্ত যখনই আলোচনা করতে যাবে তখন তার বুদ্ধির প্রভাব লাগবে ঠিক আছে তারপর কি বলছে এখানে মূর্ত আর বিমূর্ত দুটি কিন্তু বুদ্ধির ফলে হয় বিশেষত বিমূর্তটা চিন্তা করতে গেলেই লাগে হচ্ছে বুদ্ধি এটা মাথায় রাখবে মূর্ত এমনিই থাকে মেধাবীরা দ্রুত সমস্যার সমাধান করতে সক্ষম অর্থাৎ অর্থাৎ যাদের বুদ্ধি আছে তাদেরকে আমরা মেধাবী বলি বুদ্ধির প্রত্যেকেরই আছে কারোর কম কারুর বেশি সেই হিসাবে কারণ আইকিউ যখন আমরা আলোচনা করবো তখন তো আমরা বুঝবে বুদ্ধির অভিজ্ঞাতত্বটা পরবর্তী ক্লাসে আমরা করবো ধীরে ধীরে তো মেধাবীরা দ্রুত সমস্যার সমাধান করতে পারে এই কারণেই কারণ বুদ্ধির প্রভাবে নেক্সট অ্যান্ড লাস্ট কি বলছে বুদ্ধি ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য সৃষ্টি করে যে বললাম প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বুদ্ধি এক এক ধরনের হয় ব্যক্তিবিশেষে পার্থক্য হয় এক এক ব্যক্তির আচরণ করার কৌশল এক এক রকম হয় এই পার্থক্যের কারণই হচ্ছে কিন্তু ব্যক্তির বুদ্ধি দুটো মানুষ যদি আলাদা আলাদা ব্যবহার করে সেক্ষেত্রে মনে রাখবে তাদের আলাদা আলাদা আচরণ করার কৌশলের পিছনে রয়েছে ব্যক্তির বুদ্ধি ব্রেন আইকিউ ঠিক আছে বুদ্ধি কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স আলাদা হলেই তাদের কিন্তু বুদ্ধির বৈশিষ্ট্যটা লক্ষ্য পড়বে এবং আচরণও সেরকম চেঞ্জ হবে এবার বলছে শিক্ষাক্ষেত্রে বুদ্ধির গুরুত্ব এই টপিকটা প্রত্যেক দিন আমি এই কারণেই দিই প্যারাগ্রফিক্যাল ক্লাসেও যেন এই চ্যাপ্টারের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারো সেই কারণে প্রত্যেকটি ক্লাসে দেখবে বিশেষত আমরা প্রয়োগ গুরুত্ব এই টপিকটা শিক্ষাক্ষেত্রে অ্যাজ এ টিচার তোমার নামে উল্লেখ করে রাখি অর্থাৎ তোমরা কি করবে বলছে বুদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে যাওয়ার ক্ষমতা অর্জন করে বুদ্ধি থাকলেই তোমরা ক্লাস ওয়ান থেকে টু এইভাবে করতে করতে তোমরা আস্তে আস্তে হায়ার স্টাডিজ থেকে যেতে পারবে বুদ্ধি না থাকলে তোমরা কোয়ালিফাই করতে পারবে না এরপর কি বলছে দেখো এরপর বলছে দু নম্বরে বিদ্যালয়ে দলগতভাবে থাকার জন্য বিদ্যালয়ে একসাথে স্টুডেন্টরা থাকার জন্য পরস্পরের মধ্যে নৈতিকতা সৃষ্টির জন্য বুদ্ধির প্রয়োজন একসাথে অনেক সবাই থাকলেই হবে না তাদের মধ্যে নৈতিকতা থাকতে হবে বুদ্ধি থাকলে কিন্তু তবেই তারা একে অপরের সঙ্গে নৈতিকভাবে মিলিত হতে পারবে নাহলে কিন্তু মিলিত হতে পারবে না ঝগড়া অশান্তি ইত্যাদি হবে এরপর কি বলছে তিন নম্বরে মানে মানিয়ে নেওয়ার মানিয়ে চলার ক্ষমতাটা থাকবে না তাদের মধ্যে বলছে শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কম্পিটিশান একটি গুরুত্বপূর্ণ বিষয় এই প্রতিযোগিতা সৃষ্টির জন্য প্রয়োজন শিক্ষার্থীদের বুদ্ধির বুদ্ধি থাকলে তবেই তারা কম্পিটিশানে অ্যালাউ হবে ঠিক আছে এবং কম্পিটিশানে সাকসেস পাবে এরপর বলছি নতুন নতুন জ্ঞান অর্জন করা শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তা সম্ভব হবে বুদ্ধির মাধ্যমে এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ বা গুরুত্বটা তোমরা বুঝতে পারছো এই সবার পিছনে এই যে বুদ্ধি বুদ্ধির পিছনে কিন্তু যেমন পরিবার বংশগত প্রত্যেকের গুরুত্ব আছে তার শিশুর বিকাশ আছে বৃদ্ধি সব কিছুই আছে তেমন শিক্ষকের হিসেবে তোমাদেরও গুরুত্ব আছে এটা তোমরা কথার কথা আমি তোমাদেরকে বলে রাখলাম তাহলে বলছি নতুন নতুন জ্ঞান অর্জন করতে করা শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এটা বুদ্ধির মাধ্যমেই সম্ভব বুদ্ধি না থাকলে নতুন বিষয়কে কালেক্ট করতে পারবে না অর্জন করতে পারবে না ঠিক আছে ব্যাস এবার লাস্ট যেটা আছে এরপর আমরা এমসিকিউ সলভ করবো আজকের এটা বেসিক কনসেপ্ট ছিল এই ক্লাসের মধ্যে মানে তত্ত্বগুলো নামগুলো মনে রাখা হবে এবং এরপর ধীরে ধীরে আমরা সেই তথ্যগুলো আলোচনা করলি ব্যাস মোটামুটি সমস্ত সিডিপির সমস্ত যে তথ্য সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি আর চার পাঁচটা করে দিলেই মোটামুটি বুদ্ধি থেকে হয়ে যাবে এরপর আমরা ধীরে ধীরে আরও ক্লাস আলোচনা করবো সহজ টপিকগুলো মনস্তাত্ত্বিক পেটোভাগিক বিষয়গুলো তারপর আমরা প্রচুর এমসিকিউ সলভ করবো ওকে প্র্যাকটিসের তোমরা পাবে তো বুদ্ধির বিভিন্ন তথ্য বুদ্ধির তথ্যকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে উপাদানমূলক তত্ত্ব আর একটা হচ্ছে কি এটা তোমরা জানো অনেকেই যারা টেক্সটাইল পড়েছি উপাদানমূলক তত্ত্ব আর একটা হচ্ছে জ্ঞানমূলক তথ্য আমি দেখিয়ে দিই উপাদানমূলক তত্ত্ব এখানে আমরা সাতটি আলোচনা করব এবং জ্ঞানমূলক তথ্য তিনটি আলোচনা করব তারপর আমরা এই টপিকের সম্ভাব্য কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তাহলে উপাদানমূলক তত্ত্ব কী কী প্রশ্নে আসে কোনগুলো কি উপাদানমূলক তত্ত্ব আমরা প্রথম থেকে এক এক করে দেখব একই বলছে কিন্তু স্টার্ন মনে রাখবে উপাদানমূলক তত্ত্ব এগুলো হচ্ছে এক নম্বরে স্টার্ন স্টার্নের কি উপাদান তথ্য স্টার্নের একক উপাদান তত্ত্ব পরীক্ষায় আসে একক উপাদান তত্ত্বের প্রবক্তাকে স্টার্ন দু নম্বরে বলছে স্পিয়ারম্যান এগুলো প্রত্যেকটা দিন স্পেশালি তোমাদের জন্য আমি তুলে ধরবো এক একটা ক্লাস এক একটা তত্ত্ব কথা দিচ্ছি ঠিক আছে তো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে স্পিয়ারম্যান তিন নম্বরে কি বলছে থর্ন থর্ণাইকের বহু উপাদান তত্ত্ব তাহলে বহু উপাদান তত্ত্বের প্রবক্তা ডাইক এছাড়া দলগত উপাদান তত্ত্বকে একই ব্যাপার বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব দুটি হচ্ছে থর্নডাইকের চার নম্বরে বলেছে থ্রাস্টন থ্রাস্টনের কি প্রাথমিক মানসিক তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব এটাও দলগত উপাদান এটাও দলগত কিন্তু এইগুলো মনে রাখার দরকার নেই শুধু মনে রাখবে বহু উপাদান থর্নডাইক আর প্রাথমিক মানসিক তত্ত্ব হচ্ছে আর দলগত উপাদান যেহেতু এখানে দুটি বলা আছে তখন তোমরা চেঞ্জ করে দেখে নেবে যে প্রাইমারি যখন বলা হচ্ছে যে প্রাইমারি থিওরি তখন এই নিশ্চয়ই দুটো অপশানের মধ্যে একটা দেবে যদি দলগত উপাদান বলে দেয় নয় থনটাই নয় থাস্টন থাকবে ঠিক আছে এরপর বলছে থমসন বাছাই উপাদান তত্ত্ব প্রত্যেকটাই উপাদান তত্ত্ব সেই জন্য হচ্ছে এগুলো উপাদানের মূলক তত্ত্ব থমসনের উপাদান বাছাই উপাদান কার থমসনের গিলফোর্ডের ত্রিমাত্রিক উপাদান তত্ত্ব ত্রিমাত্রিক উপাদান তত্ত্ব তত্ত্বর গিলফোডের বার্ট অ্যান্ড ভার্ননের উচ্চক্রম পর্যায় বা ঠিক আছে উচ্চক্রম পর্যায় এই উচ্চক্রম পর্যায়ের তত্ত্বটা কী এক মানে প্রবক্তাকে বার্ট অ্যান্ড ভার্নার্ন ঠিক আছে এছাড়াও ইংরাজিটাও তোমরা দেখে রাখবে এগুলো বাংলাতেও প্রত্যেকটা আছে কিন্তু ইংরেজিতে উল্লেখ করা আছে তোমাদের প্রোনাউন্সিয়েশনে বোঝার জন্য এরপর জ্ঞানমূলক তথ্য কী কী জ্ঞানমূলক তথ্য এখানে আমরা তিনটে দেখে নেব ক্যাটেল অ্যান্ড হর্নস থিওরি বুদ্ধির তত্ত্ব ক্যাটেল অ্যান্ড হর্নসের দ্বিতীয় বলছে স্টার্নবার্গ স্টার্নবার্গের কি তথ্য প্রক্রিয়াকরণ বুদ্ধির তত্ত্ব স্টার্নবার্গের তত্ত্ব হচ্ছে প্রক্রিয়াকরণ তথ্য প্রক্রিয়াকরণ বুদ্ধির তথ্য হচ্ছে স্টার্নবার্গ এবং গার্ডনার বহুবিধ উপাদান তত্ত্ব এটা তোমরা প্রত্যেকেই যেন বহুবিধ সরি বহুবিধ বুদ্ধির তত্ত্ব এখানে উপাদান বলে কিছু থাকবে না জ্ঞানমূলক তত্ত্ব শুধুমাত্র জ্ঞানমূলক ঠিক আছে যে প্রক্রিয়াকরণ বুদ্ধির ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স থিওরি বহুবিধ বুদ্ধির তত্ত্বগুলো হচ্ছে দেখি বুঝতে পারবে জ্ঞানমূলক আর যেগুলোতে সব উপাদান উপাদান থাকবে হ্যাঁ বা প্রাথমিক মানসিক উপাদান যাই থাকুক না কেন সেগুলো হচ্ছে সব উপাদানমূলক তত্ত্ব অর্থাৎ এই দশটা আমরা এখানে আলোচনা করলাম এ ধীরে ধীরে এইগুলো আমরা পরবর্তী ক্লাসে আরও আলোচনা করব এবার দেখে তোমাদের এমসিকিউ এখানে তবু বলে দিচ্ছি এমসিকিউ যাওয়ার আগে এই যে জ্ঞানমূলক তত্ত্ব উপাদান তো আলোচনা করলাম এখানে কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার করে রাখি বুদ্ধির স্বরূপ বা প্রকৃতি তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে বুদ্ধির স্বরূপ বা বুদ্ধির প্রকৃতি নিয়ে নেচার নিয়ে এখানে বলে রাখি বুদ্ধির প্রকৃতি এটাকে মোটামুটি বিভিন্ন যতগুলো মনোবিদ অনেক পার্থক্য মত পার্থক্য আছে তবুও একটা সমষ্টিকে ধরে নিয়ে আমরা একে তিন ভাগে ভাগ করতে পারি আমরা একে তিন ভাগে বুদ্ধির প্রকৃতিকে আমরা কি করতে পারি বা স্বরূপকে তিন ভাগে ভাগ করে নিতে পারি কি কি পারি কারণ এগুলো মনে রাখবে পুরনো মতবাদগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে বারবার বলছি বিভিন্ন মনোবিদ এবং দার্শনিক এদের মতামতকে পুরনো মতবাদকে তিন ভাগে ভাগ করে এটা আমরা বলছি একটা হচ্ছে রাজতন্ত্রমূলক ধারণা কনসেপ্ট একটা হচ্ছে সামন্ততন্ত্রমূলক ধারণা একটা হচ্ছে অরাজকতাবাদ ধারণা ঠিক আছে এগুলো কি বুদ্ধির স্বরূপ বা বুদ্ধির প্রকৃতি নেচার অফ ইন্টেলিজেন্স এটা মনে রাখবে এবং এই বুদ্ধির স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে বিভিন্ন দার্শনিকগণ মনোবিজ্ঞানীগণ বিভিন্ন তত্ত্ব তো আছেই সেই তত্ত্ব একক না বহুশক্তির সমন্বয় এই বিষয়ে তোমরা টেক্সটাইল পরে বুঝে নেবে এ সম্পর্কে কিন্তু মনে রাখবে তিনটে মতবাদকে এগুলো পুরনো মতবাদ পুরাতন মতবাদগুলিকে তিনটে শ্রেণীতে ব্যক্ত করা একটা রাজতন্ত্রমূলক একটা অরাজকতা এবং মাঝখানে একটা হচ্ছে সামন্ততন্ত্রমূলক ধারণা ওকে প্রত্যেকটা ডিটেলস বলতে গেলে অনেকটা দেরি হবে তবু ছোটো বড় এইগুলো রাজতন্ত্রমূলক হচ্ছে ছোটো বড়ো সব কাজেই বুদ্ধির প্রয়োজন হয় একজন রাজা যেমন সমস্ত প্রজাকে নিয়ন্ত্রণ করে সেটা বুদ্ধির ক্ষেত্রেই করে সামন্ততন্ত্রমূলক কি বলছে এই তত্ত্ব বুদ্ধি একক শক্তি নয় এটা যেমন একক এটা একক শক্তি নয় এখানে বিভিন্ন শক্তির সমন্বয়ে সামন্ততন্ত্রমূলক যেমন কোনো রাজ্যে একজন কয়েকজন সামন্ত থাকে একজন সামন্ত থাকে না অনেকজন সামন্ত থাকে তাদের বিশেষ বিশেষ ভূমিকা থাকে ঠিক আছে তারা প্রত্যেকে বিশিষ্ট শক্তির সমন্বয়ে সামন্ততান্ত্রিক অবস্থাটা গড়ে ওঠে প্রত্যেকের আলাদা আলাদা বুদ্ধি নিয়ে আরেকটা হচ্ছে অরাজকতাবাদ এখানে কোনো রাজ্যে ধরো অরাজকতাবাদ সরি অরাজকতাবাদ তিন নম্বরে কোন রাজ্যে যেমন বহু প্রজা থাকে অনেক প্রজা থাকে এখানে ঠিক আছে তেমনি মনের মধ্যেও অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম মানসিক শক্তি আছে একটা মানুষের মনের মধ্যে অনেক শক্তি আছে সুপ্ত প্রতিভার সূক্ষ্ম মানুষের শক্তি সেই সূক্ষ্ম সূক্ষ্ম মানসিক শক্তির সমন্বয়ই হলো কিন্তু বুদ্ধি এই তত্ত্ব অনুযায়ী অরাজকতাবাদ অনুযায়ী আশা করি ক্লিয়ার হয়েছে এরপর আমরা আলোচনা করব মক তোমরা দ্রুত অ্যান্সার জানাবে এই টপিকের সম্ভাব্য কোশ্চেন উচ্চক্রম পর্যায় ভিত্তিক তত্ত্ব কে প্রবর্তন করেন বিনে স্টার্ন এডওয়ার্ড নাকি বার্ট অ্যান্ড ভার্নন দ্রুত অ্যান্সার জানাবে উচ্চক্রম পর্যায় ভিত্তিক তত্ত্ব কে প্রবর্তন করেন সঠিক উত্তর এখানে হয়ে যাবে বার্ট অ্যান্ড ভার্নন ডি হ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার একটু আগে আমরা আলোচনা করেছি দেখে নাও আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি বার্ট অ্যান্ড ভার্ননের উচ্চক্রম পর্যায় প্রত্যেকটা দেখিয়ে দেবো এরপর মনে রাখবে কার কটি সঠিক হচ্ছে তোমরা কমেন্টে স্কোর জানাবে বহুমুখী বুদ্ধির তত্ত্ব প্রবর্তন করেন কে থর্নডাইক গিলফোর্ড স্পিয়ারম্যান নাকি গার্ডনার বহুমুখী বুদ্ধির তথ্য তাহলেই তোমরা ক্যালকুলেশন এখানে করে নিতে পারবে বুদ্ধি যখন বলেছে এগুলো উপাদান মূল নয় উপাদানের যে সাতটি আমরা আলোচনা করেছি সেগুলো নয় তাহলে উপাদান থাকতো সেগুলো যেহেতু এবার উপাদান বলতে কিন্তু সেখানে ধরো প্রথম প্রাথমিক মানসিক তথ্য সেটাও কিন্তু নেই এখানে কিন্তু কোনো উপাদান নেই তা বলে কি সেটা নয় সেটাও উপাদান কারণ সেটার অথবা দলগত উপাদান তত্ত্ব আমি দেখিয়ে দিচ্ছি এইটা একটু মনে রাখবে উপাদানের মধ্যে সব জায়গাতেই উপাদান পাবে কিন্তু এইখানে এই থার্স্টোনটা একটু সমস্যা হয়ে যাবে যে প্রাথমিক মানসিক তত্ত্ব মনে করবে এটা তোমরা বুদ্ধির এটা বুদ্ধির নয় এটা কিন্তু উপাদানমূলকই তত্ত্ব জ্ঞানমূলক নয় কারণ দলগত উপাদান তত্ত্ব হচ্ছে বা দেওয়া আছে এটাও প্রাথমিক মানসিক তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব এটাও উপাদানের তাহলে বহুমুখী বুদ্ধির তত্ত্ব প্রবর্তন করেন কে আমি এখানে অ্যান্সার বলে দিচ্ছি এইটা হয়ে যাবে গার্ডনার ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে বহু বহুমুখীও হতে পারে আবার বহুবিধও হতে পারে ওকে বহুবিধও হতে পারে একই ব্যাপার তারপর দেখো নেক্সট প্রাথমিক মানসিক তত্ত্বের প্রবক্তাকে থ্রাস্টোন স্টানবার্গ স্পিয়ারম্যান গিলফোর্ড কি হবে প্রাথমিক মানসিক তত্ত্ব একটু আগে আমরা আলোচনা করলাম প্রাথমিক মানসিক তত্ত্ব এটা উপাদান তত্ত্বই মাত্র বলে দিলাম এটা উপাদান তত্ত্ব এখানে কনফিউশন হবে বলেই প্রশ্নটা রেখেছি আশা করবো সঠিক উত্তর দিতে পারবে প্রাথমিক মানসিক তত্ত্বের উপাদান হচ্ছে থ্রাস্টন একে কিন্তু বলা হয় দলগত উপাদান তত্ত্ব এ ইজ দা রাইট অ্যান্সার নেক্সট এই মাত্র দেখিয়ে দিলাম এবার বলছে বুদ্ধির বহুবিধ বুদ্ধির ড্যাশ বহুবিধ বা বহুমুখী এটা আমরা পেয়ে গেলাম কিন্তু এটা ঘুরিয়ে কোশ্চেন দিয়েছি যে বহুবিধ বুদ্ধির তত্ত্ব উপাদানমূলক তত্ত্ব নাকি জ্ঞানমূলক তত্ত্ব নাকি জৈবিক তত্ত্ব নাকি একটিও নয় কি হবে সঠিক অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা একটু কঠিন করেছি দেখো এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে জ্ঞানমূলক বহুবিধ তত্ত্ব বা বহুমুখী তত্ত্ব হচ্ছে জ্ঞানমূলক কারণ কি কারণ এখানে উপাদান দেখো লেখা নেই তাহলে থাকতো যে এখানে কোন বহু উপাদানমূলক তত্ত্ব এটা জ্ঞানমূলক কারণ গার্ডনার গার্ডনারের বহুবিধ তত্ত্ব বা বহুমুখী বুদ্ধির তত্ত্ব হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব উপাদানমূলক তত্ত্ব নয় উপাদান হলো উপরে যে সাতটা আমরা আলোচনা করেছি এরপর এটা তোমাদের হোম টাস্ক হোম টাস্কের কোয়েশ্চেন তোমাদের আজকে একটি হোম টাস্ক থাকছে তাহলে চারের মধ্যে কার কটি সঠিক হলো তোমরা ভিডিওর কমেন্টে দ্রুত জানিয়ে দাও এবার পাঁচ নম্বর হোম টাস্ক কী বলছে দেখো তোমরা নিজেরা অ্যান্সার করবে বাছাই উপাদান তত্ত্বের প্রবক্তাকে ক্যাটেল ও হর্ন থমসন থর্নডাইক স্টার্ন বাছাই উপাদান তত্ত্বের প্রবক্তাকে ক্যাটেল ও হর্ন থমসন থর্নডাইক নাকি স্টার্ন ঠিক আছে প্রত্যেকে তোমরা লাইক কমেন্ট ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে তবেই একমাত্র লাইক কমেন্ট এবং প্রচুর পরিমাণে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে তোমরা অবশ্যই শেয়ার করে দিও ওকে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো থ্যাঙ্ক ইউ ফর ইয়ার টাইম